নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে আবার তোমাদের ক্লাস ফাইভের অঙ্কের ক্লাসগুলি শুরু করছি তো এখানে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারের একদম অধ্যায়ভিত্তিকভাবে অঙ্কগুলির সমাধান পেয়ে যাবে এই ক্লাসগুলি থাকবে তোমাদের সপ্তাহে দুদিন করে প্রথম দিন হবে বুধবার আর তারপর দিন থাকবে শুক্রবার ঠিক আছে প্রত্যেক বুধ এবং শুক্রবার ঠিক বিকাল বা সন্ধ্যা পাঁচটার সময় তোমরা এই ক্লাসগুলি পেয়ে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু রেডি থাকবে খাতা এবং পেন নিয়ে প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা একদম ভালোভাবে বুঝতে পারবে তো দেখো সবার প্রথমে তোমাদের পেজ নাম্বার দেখো দুই বের করেছি এখানে তেমন কিছু অঙ্ক নেই তো চলে পেজ নাম্বার তিনে দুটো তিনটে চারটে ঠিক আছে মোট চারটে বিন্দু হবে আর দেখো দশক অঙ্ক দেখো দুটো আছে দুই আছে তাই তোমরা কি করবে এই দশকের উপরে দুটো বিন্দু দেবে দিলে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে এরপর চলো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক বলছে পাঁচ দশ নয় উনষাট পাঁচ দশ নয় কিন্তু উনষাট তো কি করবে এই নয় কিন্তু দিয়ে দেবে তোমরা এক এক ঘরে তো এক এক ঘরে মোট নটা তোমরা বিন্দু দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নটা বিন্দু হবে আর দশের ঘরে হবে পাঁচটা কারণ ওখানে পাঁচ দশ নয় বলেছে তাই তো পাঁচ দশ মানে পাঁচ দশের ঘরে পাঁচ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো চলো পরে দেখো পয়টা করো কত আছে নয় দশ আট আটানব্বই নয় দশ আট আটানব্বই তো কী হবে এখানে আটটা কোথায় হবে আটটা হবে একই ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তারপরে দেখো কত আছে তারপরে দেখো ওটা সামনে আছে নয় নয়টা কিন্তু দশই ঘরে তাই তো তাই এই দশই ঘরে লিখবে নটা বিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ঠিক আছে তো তেমন কিন্তু কঠিন অঙ্ক এগুলো না তো এরপর দেখো কী আছে এখানে এখানে দেখো কী আছে একশো আছে ঠিক আছে কত আছে একশো তো দেখো এটা করে দিয়েছে এই যে ঘরে দেখো এক এখানে দিয়ে দিয়েছে একটা বিন্দু আর দেখো দশক এবং এক কিন্তু ছেড়ে দিয়েছে অর্থাৎ শূন্য শূন্য কিচ্ছু নেই এখানে এরপর দেখো একশো আট এরপর কত এখানে একশো আট তাই তো এক শত আট তাই শতের ঘরে কিন্তু এখানে এক বসবে শতকের ঘরে কত বসবে এক বসবে আর এরপর দেখো দশক দেখনি শূন্য আছে তাই দশক পুরো ছেড়ে দেবো কিন্তু এক ঘরে দেখো আট আছে একক কিন্তু আট তাই আমরা এক ঘরে দেবো আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে মোট আমরা আটটা বিন্দু দিয়ে দেবো এক এক ঘরে এরপর দেখো এই পেজে সেই সংখ্য তো এই পেজে সেই সংখ্যা বলছে কত পাঁচ পাঁচ চার ঠিক আছে কত বলছে পাঁচ পাঁচ চার অর্থাৎ একের ঘরে দেখো কত চার আছে দশক দেখো পাঁচ আছে শতক দেখো পাঁচ আছে ঠিক আছে তো আমরা কী করবো আমরা শতকের ঘরে প্রথমে পাঁচটা বিন্দু দেবো এক দুই তিন চার পাঁচটা বিন্দু দিলাম এরপর দেখো কত আছে দশক দশকও কিন্তু পাঁচ আছে তাই পাঁচটা বিন্দু দেবো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে মোট পাঁচটা বিন্দু হলো এরপর দেখো আছে আচ্ছা এক মিনিট বিন্দুটা একটা মিস্টেক হয়ে গেছে এই দিলাম একটা এই দিলাম একটা ঠিক আছে মোট পাঁচটা বিন্দু হলো এরপর দেখো একক একক কিন্তু এখানে মোট চার আছে তা আমরা দেবো এক ঘরে চারটে বিন্দু এক দুই তিন চার ঠিক আছে তো এই ছিল আমাদের তিন নম্বর পেতে শীত অঙ্ক এরপর দেখো চার নম্বর পেজ দেখো নম্বর পেজে প্রথম অঙ্ক নশো টাইপের অঙ্ক তো আমরা মোট নটা বিন্দু দেবো দশ ঘরে আমরা নটা বিন্দু দেবো আর এককের ঘরেও আমরা নটা বিন্দু দেবো তো এটা তোমরা নিজেরা করে নিও এর কথা বলছে এক হাজার কত বলছে এক হাজার তো এখানে কিন্তু এই শূন্য কিন্তু এখানে একক হবে এরপর দেখো দশক তারপর দেখো শতক আছে এরপর দেখো হাজার আছে তো এখানে একমাত্র হাজারের ঘরে কিন্তু এক আছে আর শতক দশক আর একক তুমি যাই বলো না শূন্য আছে ঠিক আছে তো এখানে কিন্তু এই হাজারের এখানে কিন্তু একমাত্র একটা মাত্র বিন্দু হবে আর কোথাও কোনো বিন্দু হবে না ঠিক আছে তো এই ছিল আমাদের এক হাজার এরপর দেখো তিন হাজার চারশো তেরো বলছে তিন হাজার অর্থাৎ হাজারের ঘরে হবে তিন এক দুই তিন এরপর কত চারশো অর্থাৎ একশোর ঘরে হবে চার এক দুই তিন চার এরপর কত বললো তেরো তাই তো কত হচ্ছে তেরো এক দশ তিন তাই দশের ঘরে হবে এক আর সবার শেষে এককের ঘরে হবে কত তিন কারণ লাস্টে তিন দিন পড়ে আছে এক দুই তিন ঠিক আছে তো এই হয়ে গেলো তোমাদের তিন হাজার চারশো এরপর দেখো কিছু উল্টো উল্টো অঙ্ক দিয়েছে এতক্ষণ আমরা ছবি আঁকছিলাম এবার আমরা ছবি দেখে পাশে সংখ্যা লিখবো দেখো যাক এই যে একই ঘরে দেখো কটা আছে দেখো বিন্দু এক এখানে দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত মোট কিন্তু একই ঘরে এখানে সাতটা বিন্দু আছে এখানে দেখো সাত দিলাম এরপর কিছু নেই দশক অত শূন্য আছে তারপর শতক কিছু নেই অত শূন্য আছে এরপর দেখো হাজার হাজার দেখো গুনে যাক এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ মোট কিন্তু পাঁচটা বিন্দু আছে তাই এখানে লিখবো পাঁচ কত হলো দেখো পাঁচ হাজার সাত হলো কত হলো পাঁচ হাজার সাত কিন্তু হয়ে গেল এরপর চলো পরের অঙ্কটা দেখো পরের অঙ্ক আমরা সেমভাবে গুনব সবার শেষে দেখো এককে ঘরে এখন দুটো বিন্দু আছে এরপর দশের ঘরে এখন দুটো বিন্দু আছে এরপর দেখো শতয় ঘরে কিছু নেই অর্থাৎ শূন্য আছে এরপর হাজারের ঘরে দেখো এখানে দুটো বিন্দু আছে অর্থাৎ দুই আছে ঠিক আছে দেখো একটা দেখো দুটো মোট দুটো বিন্দু এখানে আছে তো কত পেলাম দুই হাজার বাইশ পেলাম কত পেলাম দুই হাজার বাইশ আমরা পেলাম ঠিক আছে এরপর অঙ্ক এটি আমাদের এই পেজের শেষ অঙ্ক দেখো এককের ঘরে কিচ্ছু নেই এখানে তাই শূন্য আছে এরপর চলো গোনা যাক পরেরটা অর্থাৎ দশের ঘরে দেখো এখানে কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় মোট কিন্তু এখানে ছটা বিন্দু আছে আমরা লিখবো এখানে ছয় এখানে লিখবো ছয় এরপর দেখো শতক শতকগুলো দেখো চার আছে এখানে চারটে বিন্দু তাই এখানে লিখবো চার এরপর দেখো হাজার দেখো হাজার এখানে তিনটে বিন্দু অর্থাৎ তিন কত পেলাম তিন হাজার চারশো ষাট কত পেলাম বলো তিন হাজার চারশো ষাট ঠিক আছে তো এই ছিল তোমাদের চার নম্বর পেজে শেষ অঙ্ক এরপর চলো চলে যাক পাঁচ নম্বর পেজ এখানে কিন্তু একটু ডিফারেন্ট অঙ্ক আছে তো এগুলো এবার আমরা সলভ করবো দেখো সবার প্রথম অঙ্কটা কিন্তু করে দিয়েছে তো এটা আর কোনো প্রয়োজন নেই এরপর চলো আমরা করব দ্বিতীয় অঙ্কটা তো দেখো দ্বিতীয় অঙ্ক এখানে বলছে যে সর্বপ্রথমে কিন্তু এখানে আমার করতে হবে স্থানীয় মান বিস্তার দেখো লেখা আছে যে স্থানীয় মান বিস্তার লেখা আছে কিন্তু তো এখানে আমরা প্রথমে স্থানীয় মান বিস্তার করব ঠিক আছে তো আমরা গুণে গুনে করবো সর্বপ্রথম দেখো শতক শত কটা বিন্দু আছে দেখো শতক এখানে মোট চারটে বিন্দু আছে এক দুই এ দেখো এখানে এই যে এক দুই তিন এই চার ঠিক আছে মোট কিন্তু এখানে চারটে বিন্দু আছে এটা শতবে ঘরে ঠিক আছে শতবই ঘরে যেহেতু চারটে বিন্দু আছে তাই তোমরা এখানে লিখবে চার গুণ একশো ঠিক আছে এই যে খোপ দেখতে পাচ্ছ এই যে খোপ এই খোপের এখানে লিখতে হবে চার গুণ একশো সর্বপ্রথমে এটা লেখা এটা লেখা এটা তো এই লিখলাম চার গুণ একশো ঠিক আছে এরপর আমরা গুনব দশকের ঘরে দেখো দশের ঘরে কিন্তু এখানে মোট বিন্দু আছে ভালো করে দেখবে কটা আছে আছে মোট পাঁচটা বিন্দু এক পাঁচ দশের ঘরে ঠিক আছে তো লিখতে হবে পাঁচ গুণ দশ কারণ দশক মানে দশ গুণ শতক মানে একশো গুণ হাজার মানে এক হাজার গুণ আর একক মানে কিন্তু কোনো গুণ করার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে কোনো সমস্যা বিষয় না তো আমরা কি করবো এখানে আমরা কিন্তু এখানে এই দশই যেহেতু পাঁচটা বিন্দু আছে আমরা পাঁচ গুণ দশ লিখলাম কিন্তু পাঁচ গুণ দশ ঠিক আছে এরপর দেখো আমরা গুনবো এককের ঘরে দেখো এককের ঘরে কিন্তু এখানে মাত্র তিনটে বিন্দু আছে আমরা কি করব আমরা কিন্তু এখানে যোগ দিয়ে লিখে ঠিক আছে গুণ এক তুমি লিখতেও পারো বা না লিখতেও পারো কোনো সমস্যার বিষয় না এটা শতক হাজার এবং দশক এগুলো লিখলেই চলে ঠিক আছে কি লিখলাম চার গুণ একশো এটা যোগ পাঁচ গুণ দশ যোগ তিন ঠিক আছে তো তোমরা বুঝতে পারছো শতক যেহেতু আমাদের চারটে বিন্দু ছিল তাই চার গুণ একশো করেছি এরপর যোগ দিয়েছি এরপর দশক দেখো এখানে মোট পাঁচটা বিন্দু ছিল তাই পাঁচ গুণ দশ লিখেছি এরপর আবার যোগ দিয়েছি এরপর দেখো একই ঘরে মোট তিনটে বিন্দু আছে তাই আমরা যোগ তিন লিখে দিয়েছি পাইকা তোমরা তিন গুণ একও লিখতে পারো এবং প্রত্যেকটাকে আলাদা করে বোঝানোর জন্য তোমাদেরকে আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি এখানে ঠিক আছে তোমরা ব্র্যাকেট দিতেও পারো বা না দিতেও পারো কোনো সমস্যা বিষয় না ঠিক আছে এই ছিল তোমাদের এই অঙ্কটার স্থানীয় মান বিস্তার তো এবার লিখবো আমরা অঙ্কের লিখি পাঠটা তো এখানে কত পেলাম দেখো শতক ছিল চার তাই লিখবো এখানে চার এরপর দেখো দশক ছিল এখানে কত পাঁচ ছিল তাই লিখবো পাঁচ এরপর একক ছিল তিন তাই লিখবো তিন কত পেলাম চারশো তিপ্পান্ন ঠিক আছে কত পেলাম চারশো তিপ্পান্ন এটাকে আমরা এই যে পাশে ক্ষোভ এখানে আমরা কথায় লিখে দেবো তো চলো লেখা যাক তো নাও তোমাদের লিখে দিলাম চারশো ঠিক আছে তো এরপর চলো পরের অঙ্কে দেখো পরের অঙ্ক কিন্তু এখানে বিন্দু দেয়নি এখানে স্থানীয় মান বিস্তার দিয়ে দিয়েছে তো এখানে সবার প্রথমে বলছে যে দুই গুণ এক হাজার কথা বলছে দুই গুণ এক হাজার অর্থাৎ এই যে এক হাজার বা শত যে হাজারের ঘর আছে এখানে আমাদের মোট দুটো বিন্দু আছে তো এখানে আমি হাজারের ঘরে দুটো বিন্দু দিয়ে দিলাম ঠিক আছে তো এরপর দেখো কত আছে এখানে দেখো এই যে গুণ একশো আছে এখানে 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 গুণ অর্থাৎ কি তো কিন্তু একটা বিন্দু হবে এই হয়ে গেল একটা বিন্দু এরপর চলো কি দিয়েছে এখানে এখানে দিয়েছে দুই গুণ দশ আছে এরপরে কত আছে দুই গুণ দশ অর্থাৎ দশের ঘরে কিন্তু দুই হবে দশকের ঘরে দুটো বিন্দু হবে ঠিক আছে এরপর দেখো আছে চার গুণ এক ঠিক আছে এখানে কত চার গুণ এক আছে অর্থাৎ কিন্তু এক মানে কিন্তু এখানে একক তো এখানে তুমি এই যে এক এক ঘর এখানে মোট চারটে বিন্দু দেবে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে এই হলো তোমার ছবি এরপর চলো কি পেলাম আমরা সেটা আমরা অঙ্কে লিখবো তো কি পেলাম দেখো এখানে দুই পেয়েছি এখানে দুই এখানে আমরা পেয়েছি দুই হাজার তাই তো এরপর দেখো শতক এখানে পেয়েছি এক পেয়েছি আমরা কত পেয়েছি এক এরপর দেখো দশ হাজার এখানে দুটো বিন্দু পেয়েছিলাম তো এখানে দুই পেয়েছিলাম এরপর দেখো একই ঘরে এখানে আমরা চার পেয়েছিলাম কত পেয়েছিলাম চার কত পেলাম দু হাজার একশো চব্বিশ ঠিক আছে তো আমরা এই যে খোপের মধ্যে আমরা লিখে দেবো দু হাজার একশো চব্বিশ এখানে লিখবো দু হাজার একশো চব্বিশ ঠিক আছে তো এবার এটাকে আমরা কথায় লিখে দেবো কত পেলাম দু হাজার একশো চব্বিশ চলো কথা লেখা যাক ঠিক আছে তো এই হয়ে গেলো তোমাদের দু হাজার চব্বিশ এরপর চলো পরের অঙ্কে দেখো এরপরের অঙ্ক কিন্তু কথায় লিখে দিয়েছে কি বলছে চার হাজার ঠিক আছে তো সর্বপ্রথম আমরা একক দশক করে লিখে নেব এখানে তখন লিখলাম একক এরপর দশক এরপর শতক এরপর আমাদের হাজার ঠিক আছে এরপর দেখো কি বলছে বলছে চার হাজার অর্থাৎ এই হাজারের নিচে হবে চার এরপর দেখো চার শত এখানে শতকে ঘরে লিখবো আমরা চার এরপর দেখো উনষাট অর্থাৎ কত পাঁচ দশ নয় উনষাট কিন্তু হয় এখানে লিখবো পাঁচ দশ এই হলো নয় ঠিক আছে কত পেলাম চার হাজার চারশো কিন্তু আমরা পেয়ে গেলাম তো এরপর কি কী করব আমরা এরপর একটা ছবি টেকে নিই তারপরে আমরা স্থানীয় বিস্তারটা করে দেবো ঠিক আছে তো সর্বপ্রথমে কি এখানে হাজার আছে তো আমরা হাজারের ঘরে লিখবো চারটে বিন্দু এক দুই তিন চার ঠিক আছে এরপর দেখো শতক আছে তো শতকের তোমরা চারটে বিন্দু এক ঠিক আছে এই হলো শতক এরপর দেখো দশক দশক কিন্তু এখানে পাঁচ আছে তাই আমরা লিখবো করে পাঁচটা বিন্দু এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই হলো পাঁচটা বিন্দু এরপর দেখো আছে সবার শেষে একক একক কিন্তু এখানে নয় আছে ঠিক আছে তো আমাদের কিন্তু মোট নটা বিন্দু হবে তো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওটা হলো এই একটা নটা এক মিনিট এই হলো তোমাদের মোট নটা বিন্দু ঠিক আছে তো এবার আমরা কৃত্রিম লিখবো এখানে স্থানীয় মান বিস্তার করে ঠিক আছে তো এখানে কিছু দেখো চারে দেখো এখানে কি আছে দেখো এখানে দেখো হাজারে ঘর দেখো চার আছে আমি কি লিখব আমরা লিখব প্রথম ব্র্যাকেটের মধ্যে চার গুণ এক হাজার এরপর তোপদ যোগ ঠিক আছে এরপর আবার ব্র্যাকেট দেবো এরপর দেখো শতক দেখো শতকের ঘরে চার আছে এখানে তো এখানে কি লিখবো আমরা এখানে লিখবো চার গুণ কত বলো একশো কিন্তু হবে কারণ এখানে এবার শতক ছিল এরপর আমরা আবার যোগ দেব এরপর দেখো কত হচ্ছে দশক দশক কত আছে বলো পাঁচ আছে তাই তো তাই কত লিখবো বলো লিখবো পাঁচ গুণ দশ ঠিক আছে এরপর আমার সবার শেষে আছে নয় নয় কিন্তু একই ঘরে এখানে লিখবো আমরা সর্বপ্রথমে যোগ দেব দিয়ে আমরা লিখবো নয় ঠিক আছে এখানে গুণ এক লিখলেও হয় বা না লিখলেও হয় তো কোনো সমস্যার বিষয় না ঠিক আছে এই হয়ে গেল তোমাদের স্থানীয় মান বিস্তার এটাকে তোমরা আবার ভাঙিয়ে লিখতে পারো দেখো ভাঙিয়ে লিখলে কী হয় দেখো দেখো চার গুণ একশো চার চার হাজার হয় এখানে চার হাজার লিখতে পারো এরপর যোগ এরপর দেখো চার গুণ একশো আছে তাই তো গুণ হয় পারো যোগ দেখো পাঁচ গুণ দশ এরপর আবার যোগ দেখো নয় গুণ এক নয় হতে পারে এখানে নয় লিখতে পারো ঠিক আছে তো এই হলো তোমাদের স্থানীয় মান বিস্তার এরপর চলো পরের অঙ্ক দেখো পরের অঙ্ক এখানে কিন্তু সংখ্যায় দিয়ে দিয়েছে তো সর্বপ্রথম সর্বথমরা কী করবো আমি এটাকে কথায় লিখে নিই কোথায় কত আছে এখানে একটু হিসাব করি আমরা এটা একক এটা দশক এটা শতক আর এটা হাজার তাই তো দেখো হাজারের নিচে দেখো পাঁচ আছে অর্থাৎ পাঁচ হাজার শতক শূন্য দশক শূন্য তো কিছু হবে না একক এখানে পাঁচ আছে তা কত পেলাম পাঁচ হাজার পাঁচ কত পেলাম পাঁচ হাজার পাঁচ পেলাম এটাকে আমরা এই পাশে কথায় লিখব লিখব পাঁচ হাজার পাঁচ ঠিক আছে এই হলো পাঁচ হাজার পাঁচ এরপর চলো এই পাশে তো এই পাশে কী বলছে প্রথমে ছবি এঁকে নিই দেখো পাঁচ হাজার পাঁচ বলছে তো আমাদের হাজারের এখানে মোট পাঁচটা বিন্দু হবে এক দুই তিন চার পাঁচ এরপর দেখো এককের ঘরে এখানে পাঁচ আছে তাহলে এখানে একক আমরা পাঁচটা বিন্দু দেবো এক দুই তিন চার পাঁচ আর শতক আর দশক ছেড়ে দেবো কারণ শূন্য রয়েছে ঠিক আছে তো এই হলো তোমাদের ছবি এরপর চলো স্থানীয় মান করে নিয়ে যাক তো শপথমে দেখো কি আছে এখানে একটু বড় করা যায় ছবিটা হুম তো এখানে দেখো হাজারের নিচে কিন্তু পাঁচ ছিল হাজারের নিচে কিন্তু পাঁচ ছিল ঠিক আছে তো আমরা কি লিখবো বলো এখানে লিখবো প্রথম ব্র্যাকেটের মধ্যে পাঁচ গুণ এক হাজার এরপর দেবো যোগ দেখো শত আদর্শ শূন্য তাই লিখবো না কিন্তু এখানে একক আছে কত আছে পাঁচ আছে তাই লিখবো পাঁচ গুণ এক ঠিক আছে কত পাবো দেখো এখানে কিন্তু আমরা গুণটা করে দেবো পাঁচ গুণ এক হাজার করলে কত হয় বলো পাঁচ হাজার হয় যোগ আর পাঁচ গুণ এক করলে কত হয় পাঁচ হয় কত পেলাম পাঁচ হাজার যোগ পাঁচ তো এই ছিল তোমাদের স্থানীয় মান বিস্তার এরপর চলো আমাদের এই পেজের শেষ অঙ্ক এখানে দেখো এখানে বলছে কথায় লেখাটা দিয়ে দিয়েছে তো আমরা কথায় লেখা দেখে আমরা সংখ্যায় লিখবো তো কি করবো আমরা আমরা এখানে একক দশক লিখে নেবো একক দশ শতক তারপরে হাজার ঠিক আছে তো কি বলছে এখানে কেন বলছে সাত হাজার তাই হাজারের নিচে সাত এরপর দেখো সাত শত শতকের এখানে সাত এরপর পঁচাত্তর অর্থাৎ সাত দশ পাঁচ পঁচাত্তর তো এই হয়ে গেল আমাদের সংখ্যায় লেখা এরপর দেখো ছবি আছে আর কি আছে স্থানীয় বিস্তার তো স্থানীয় বিস্তারটা আগে করে নিই সাত হাজার তাই লিখবো কত বলো প্রথম ব্র্যাকেটের মধ্যে সাত গুণ কত এক হাজার দেখো শতক কত আছে শতক কিন্তু আছে তাই এখানে যোগ দিয়ে গুণ কত শতক অর্থাৎ সাত সাত একশো ঠিক আছে এরপর দেখবো আবার যোগ দিয়ে আবার ব্র্যাকেট দেখো এখানে কত আছে সাত আছে তাই কি লিখবো এখানে সাত গুণ দশক অর্থাৎ দশ এরপর আবার যোগ এরপর এরপর দেখো কথা হচ্ছে পাঁচ আছে একক তাই লিখবো পাঁচ গুণ এক এরপর চলো গুণটা করে দিয়ে যাক তো সাত গুণ এক হাজার কথায় বলো সাত হাজার হয় এখানে লিখবো সাত হাজার এরপর দেখবো যোগ এরপর দেখো কথা হচ্ছে সাত গুণ একশো আছে কোথা হবে সাতশো হবে এরপর আবার যোগ দেবো দেখো সাত গুণ দশ কথায় বলো সত্তর কিন্তু হয় সত্তর এরপর যোগ দেবো পাঁচ গুণ এক কত হয়ে গেল পাঁচ হয় তো এই হয়ে গেল তোমাদের স্থানীয় মান বিস্তার এরপর ছবি তো বলছে এখানে সাত হাজার তাই এখানে হাজারের ঘরে সাতটা বিন্দু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এরপর তো শতক শতক কিন্তু সাত আছে তাই শতক ঘরেও কিন্তু এখানে সাতটা বিন্দু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এরপর তো সত দশক দেখো সত দশক দেখো এখানে সাত আছে তো দশক ঘরে কিন্তু এখানে সাতটা বিন্দু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এরপর চলো একক দেখো একক কিন্তু এখানে পাঁচ আছে তাই এখানে কিন্তু একক ঘরে পাঁচটা বিন্দু হবে কটা বিন্দু বলো পাঁচটা বিন্দু এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এই ছিল তোমাদের পাঁচ নাম্বার পেজের সবকটা অঙ্ক তো আজ এই পর্যন্ত থাক পরের দিন তোমরা পরের পেজগুলি একদম সঠিক সমাধান পেয়ে যাবে আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগলো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা ক্লাস ফাইভের প্রত্যেকটি অঙ্কের একদম সঠিক সমাধান পেয়ে যাবে ধন্যবাদ